हेलो एवरीवन, वेलकम टू टुडेस वीडियो। आज के আমরা বানাবো টর্টিয়া র‍্যাপ। একদমই ইজি, যে কেউ ঘরে বানিয়ে নিতে পারে এবং ভীষণই ইয়ামি। লেটস স্টার্ট। প্রথমে টর্টিয়া রুটিটা বানাবো। টর্টিয়া রুটিটা বানাতে আমাদের লাগবে 1 কাপ ময়দা, হাফ টি স্পুন লবণ, 1 টিস্পুন অয়েল, 1 কিক মিশিয়ে নিয়ে লবণ আর তেলের সাথে ময়দাটা মা মিশিয়ে নিয়ে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। জাস্ট রুটির ডো আমরা যেভাবে বানাই ঠিক সেরকম, একটু একটু করে পানি দিয়ে দেখব কেমন হচ্ছে। ডোটা হাফ অ্যান আওয়ার রেখে দিতে হবে, এই জন্য আগে ডোটা বানিয়ে আমি রেখে দিচ্ছি, রুটিটা পরে বানিয়ে নিব। ওই ফাঁকে আমরা অন্য কাজগুলো করে নিব। টমেটো দিব, টমেটো দেওয়া যায়। তারপরে পেঁয়াজ দিব। আর লাগবে আমাদের চিকেন। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। এটা আমরা প্রথমে একটু গার্লিক জিঞ্জার পেস্ট এবং সয়া সস দিয়ে কিছুক্ষণ বেঁকে রেখে বাটার দিয়ে একটু সতে করে নিয়েছি। এটাকে আমরা ছোট ছোট পিস করে স্লাইস করে নিব। ভিতরে স্টাফিং এর সাথে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নিব। সসটাতে দিব একটু মেয়ো, তার সাথে একটু টমেটো সস। স্টাফিং এর জিনিসগুলো আমরা সব রেডি করে নিয়েছি, সস, টমেটো স্লাইস, অনিয়ন স্লাইস আর চিকেন। আর লাগবে আমাদের স্লাইস চিজ। আমাদের ইনগ্রিডিয়েন্টস সব রেডি করে নিয়েছে, এখন টর্টিয়া রুটিটা বানিয়ে নিব। ডোটা রেডি হয়ে গেছে, বানিয়ে নিব।
এবার আবার রুটিগুলো ছেকে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে এগুলো ছেকে নিব। টর্টিয়া রেপ বানানোর জন্য আমাদের সব কিছু রেডি। আমরা এখন বানিয়ে নিব রুটিটাকে নিয়ে এটার মিডল বরাবর আমরা এই সাইডটুকু জাস্ট একটু কেটে নিব। আজে আমরা ভাগে ভাগে আমরা আমাদের ফিলিংগুলো দিব। ভাগে টমেটো একটা ভাঁজ এই পাশ থেকে দিয়ে ওই পাশে আমরা একটা ভাঁজ করে দিয়ে এই পাশটা আবার এইখানটা এনে লাগিয়ে দিব। আবার এই পুরোটা জিনিস আবার এখানে আমরা গ্রিলে বাটার ব্রাশ করে নিব। র‍্যাপটাকে একটু গ্রিল করব বাটার দিয়ে। গ্রিলটা গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে র‍্যাপ দিয়ে দিব এতে। এই হচ্ছে আমাদের টর্টিয়া র‍্যাপের ফাইনাল লুক। সো আমাদের গ্রিল টর্টিয়া র‍্যাপ রেডি। এখন এগুলো টেস্ট করে দেখার টার্ন। খুবই মজা। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো ডিফারেন্ট কিছু নিয়ে।